Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shubhriyo darshok. Ami Dr. Harun or Roshid, Pongutobad, Hardcore Beta Paralysis and Sports Injury Specialist. এর পাশাপাশি আমি আমার ওয়েবসাইট rxharun.com এটাতে আমি আসলে রেগুলার কাজ করে থাকি এবং মেডিকেল রিলেটেড আর্টিকেল লিখি এবং এর রিভিউ এর পাশাপাশি আমার আরেক জার্নাল অফ ফিটনেস আছে এই ফিটনেসে আমি রেগুলার আর্টিকেল পাবলিশ করে থাকি এটা হচ্ছে সব আর্টিকেলগুলো হচ্ছে মেডিকেল ডিজিজ কন্ডিশনের উপর এবং ড্রাগ নিয়ে যে ডিজিজ কন্ডিশনের সাথে এবং যত টাইপের ড্রাগ আছে এই ড্রাগের কন্ডিশন নিয়ে তা আমাদের যেটা ইউটিউবে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আমরা যে টিউটোরিয়ালগুলো করে থাকি যাতে মানুষ বা জনগণ বা আপনাদের সুবিধার্থে যেন এই ডিজিজ কন্ডিশনগুলো আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় বা কোনো প্রবলেম যেন না থাকে আপনি যে যে রোগেই বা যেই টাইপের প্রবলেমে ফেস করতেছেন বা এখন ডাক্তারের কাছে যাচ্ছেন বা আসতেছেন তে সবকিছু কন্ডিশনগুলো আমরা আর কি চেষ্টা করি যে আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি আমাদের এই ভিডিওগুলো দেখে থাকে তাহলে যেটা হবে আপনাদের উপকার সেটা হচ্ছে যে আপনি আপনার ডিজিজ কন্ডিশন সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপশন পেলেন এর সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়ার পর যেটা হয় যে বিভিন্ন টাইপের টেস্ট বা আপনার যে একটা হিস্টরি মানে শোনা হয় এটা কিন্তু আসলে আপনি সুন্দরভাবে বলতে পারবেন তা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলায় আমরা এটা আসলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তে প্রতিদিনের মতো দর্শক আজকে একটা নতুন টিউটোরিয়াল বা নতুন টপিকস নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে মোশন সিকনেস হয়তো বুঝতে যদি প্রবলেম হয়ে থাকে সহজ বাংলা ভাষায় আমি এটাকে বলে দেই এটা হচ্ছে যে যাত্রা পথে আমরা সবাই কোনো না কোনো কাজের জন্য বাড়ি থেকে হয়তো ঢাকা ঢাকা থেকে বা বাড়ি অথবা দেখে গেছে যে আমরা ট্রেন জার্নি করি বাস জার্নি করি অথবা প্লেন জার্নির ক্ষেত্রে দেখা যায় যে আমরা যাত্রা পথে বমি করে ফেলি বমিটা যে করা হয় এইটাকেই ইংলিশ ভাষায় যেটাকে বলা হয় এটা হচ্ছে মোশন সিকনেস দর্শক মোশন সিকনেস কেন হচ্ছে এর বেসিক মেকানিজমটা যদি আমি আপনাকে আপনাদের বলতে যাই বা আপনারা যদি জানতে চান সেটা আমরা বলবো যে এইখানে একটা পদার্থ বিজ্ঞানের যে একটা সিস্টেম আছে মোশন দাস্ট হচ্ছে গতি এবং সিকনেস হচ্ছে যে তার পারিপার্শ্বিক অবস্থা আমি যখন যাত্রা পথে বাস বা ট্রেন বা লঞ্চ বা এই প্লেনে আমি যখন ভ্রমণ করতেছি তখন আমার বডির একটা মুভমেন্ট যেটা আছে বডির মুভমেন্ট আমার ব্রেইন যেটা ক্যাচ করতেছে আমি দেখতেছি যে আমি ট্রেনে যাচ্ছি কিন্তু সকল গাছপালা মনে হয় যে পিছন দিকে যাইতেছে মানে পিছন দিকে ছুটতেছে অথবা ট্রেনের সামনে বা বাসের সামনে বসলেও মনে হবে যে সব মানে পিছন দিকে দৌড়াইতেছে এবং আমি সামনের দিকে যাইতেছি এই যে একটা চোখ দিয়ে দেখা এবং এই দেখা জিনিসটা আমাদের বা কান দিয়ে এটা শোনা বা অনুভব করা এই আমাদের যে রিসিপ্টর ব্রেইনে যে সিগন্যালটা পাঠানো হয় আমি দেখতেছি বাস দিয়ে যাচ্ছে চলছে ফিরছে এই যে দেখা এবং ব্রেইনের যে ভেস্টিবুলার সিস্টেম বা ব্রেইনের যে ইন্টারনাল ব্রেইনের যে ক্যাপচার বা ক্যাচ করার ক্ষমতা এই দুইটার মাঝে তারতম্য তৈরি হয় যখনই তারতম্য বা কম বেশি হয়ে যায় তখনই আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কত বলা হয়ে থাকে যে আমাদের ফেট যেটা জিআইটি ট্র্যাক গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম এবং স্টোমাক এটা কিন্তু ব্রেইন থেকে অ্যাবনর্মাল সিগন্যালটা পেয়ে যায় অ্যাবনর্মাল সিগন্যালটা যখন পাওয়ার পরে প্রবলেমটা দাঁড়ায় যখন তখন দেখা যায় যে মাথা ঘুরানোর ভাবটা শুরু হয়ে যায় কারণ এক মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল ওয়েদার বা এক্সটার্নাল পরিবেশের সাথে আপনার আমার ব্রেইন আমার স্টোমাক এবং আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্যালেন্স একটা না থাকার কারণেই কিন্তু আমাদের এই মোশন সিকনেস নামক রোগটা হয়ে থাকে তো মোশন সিকনেসটা সম্পর্কে আমরা ডিটেল জানতে হলে তার আগে আমরা চারটা জিনিস বা পাঁচটা জিনিস সম্পর্কে আমরা জানবো এক নম্বরে টাইপ জানবো দুই নম্বর হচ্ছে যে আমরা এটার কজ জানবো তিন নম্বরে সিমটম জানবো তারপর ডায়াগনোসিস জানবো ডায়াগনোসিস পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা জেনে নিব তো দর্শক অ্যাট ফার্স্ট যদি আমরা টাইপের দিকে আসি যে কয় টাইপের আসলে এগুলো মানে আপনার জার্নি কোন টাইপের মানে করতেছেন বা কোন টাইপের আপনি বাসে অথবা কার বা ট্রেন জার্নি করতেছেন তার উপর নির্ভর করে এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে তার ভিতরে হচ্ছে কার সিকনেস এক নাম্বার দুই নাম্বারে হচ্ছে এয়ার সিকনেস বা প্লেন ভ্রমণ যেটা এটা দুই নাম্বার তিন নাম্বারে হচ্ছে যে সি সাগরে যেটা ফেরিতে চলাচল করার সময় অথবা আমি যদি বোটে
যদি স্প্রিড বোটে যদি আমি চলাফেরা করি, স্প্রিড বোটে কোথাও আমি ভ্রমণে গেলাম বা সি বিচে আমি গেলাম, যাওয়ার পরে দেখা গেল যে স্পিড বোট এবং তার পানি চারপাশে পারিপার্শ্বিক অবস্থাটার ব্যালেন্স ওখানে না থাকার কারণে এটাও কিন্তু এই সি সিকনেস বা স্পিড বোট সিকনেস হিসাবেও এটাকে বলা হয়ে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে চার নম্বরে এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মোশন সিকনেস। সেন্ট্রিফিউজ মোশন সিকনেসটাকে আমি আমি যদি আপনার ডিটেলস ভালোভাবে বুঝাইতে চাই তাহলে সেটাকে বলতে হবে যে আমরা যদি কোনো সময় লাইফের কোনো না কোনো পর্যায়ে আমরা যদি মোটর বা হাউজি বা লটারি অথবা সার্কাস টাইপের কিছু যদি আমরা দেখে থাকি, যেটা সার্কাসের ভিতর কোনটা হয়, যেমন একটা কুয়োর ভিতরে একটা মোটর সাইকেল একটা ওয়ালটা দিয়ে চারপাশে কন্টিনিউ ঘুরতেছে, এই মোটর সাইকেল খেলা যেটা, এটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মোশন সিকনেস। বা একটা জায়গাতে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমার আমি যেটাকে দেখতেছি যে একটা মোটর সাইকেল একটা কুয়োর ভিতরে কন্টিনিউ ঘুরতেছে, বলতে কি বলা যায় যে বাতাসের স্পিডে মনে হয় ঘুরতেছে, এই যে একটা এটারই এই যে সিস্টেমটা এটারই বলা হয় সেন্ট্রিফিউজ মোশন সিকনেস। মানে আপনি স্টেবল আপনার পারিপার্শ্বিক অবস্থাটা ইনস্টেবল না, অথবা আপনি যেটা দেখতেছেন সেটা হচ্ছে গতির উপরে আছে। এরপর আছে ডিজিনেস ডিউ টু হচ্ছে স্পাইনিং, এটা পাঁচ নম্বরে শেষের দিকে আর কি। ডিজিনেস যেটা আমি যদি দুর্বল হয়ে থাকি, আমার শরীরে যদি আগে থেকে ভার্টিগো বা ডিজিনেস ড্রাউজিনেসের প্রবলেম থেকে থাকে বা এই টাইপের সমস্যা হলে আমার দেখা যায় যে এই ডিজিনেসের কারণেও কিন্তু আমার মাথা ঘুরা থেকে কিন্তু আমার বমি হতে পারে, এটা মানে স্বাভাবিক একটা ব্যাপার। তো এর পরবর্তীতে দর্শক আমরা জানবো যেটা সেটা হচ্ছে দুই নম্বরে আমরা কজ জানবো। কজটাকে যদি জানতে চাই, কজ বলতে আসলে নতুন করে আমার মনে হয় না যে আপনাদের একটু বুঝে বলতে হবে। এটা এক নম্বর হচ্ছে যে আপনি বাস জার্নি করার সময় আপনার এই প্রবলেমটা হতে পারে, জার্নির কারণে, ট্রেন জার্নির কারণে হতে পারে, ফেরিতে জার্নি করেন বা লঞ্চে যদি জার্নি করেন বা স্পিড বোটে যদি আপনি জার্নি করেন, এই জার্নির কারণে আপনার বমি হতে পারে। এর পরবর্তীতে দেখা গেছে যে জার্নির শেষে যেটা এটা লঞ্চ বোটের পরে যেটা বললাম যে সার্কাস খেলায় যেটা আর কি দেখানো হয় সেন্ট্রালি, যেটা এই টাইপের আসলে মানে মোশন কোনো টাইপের বা ইমোশনাল কোনো মুভি বা এরকম মানে গেম খেলতে গেলেও আমাদের এটা হতে পারে। গেম যেমন বাচ্চারা আসলে যেমন যে মানে এই কম্পিউটার গেম যে খেলতেছে, এই কম্পিউটার গেম খেলার কিন্তু কি গতির সাথে বা মোবাইলে আমরা যে গেমটা খেলি, এই মোবাইলে গেম খেলার গতির সাথে আমাদের ব্রেনের ইন্টারনাল অর্গানের অ্যাবনর্মালিটি বা পারসেপশন এবং কনসেপশন দুটাই যদি মিল না থাকে তাহলে আমাদের মোটামুটি আসলে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে মোশন সিকনেসে আমরা মানে পড়ে যাই বা হয়ে যায়। এর পাশাপাশি আরও কিছু কজ আছে, যেমন মেনস্ট্রুয়াল পিরিয়ড যদি থাকে কোনো মেয়ে মানুষের, মানে অ্যানিমিয়া থাকলেও আপনার এই সমস্যাটা হতে পারে, পার্কিনসন ডিজিজের কারণে হতে পারে, প্রেগনেন্সিতে এটা রিস্ক আরও বেশি হয়ে যায়, প্রেগনেন্সিতে জার্নির সময় এটা আরও বেশি আর কি ভয়াবহ আকারে দেখা দিতে পারে। দেন সিমটমের ভিতরে আরও সিমটম মানে কজের ভিতর হচ্ছে আইয়ের, যেমন বললাম আইয়ের কিছু যদি অ্যাবনর্মাল কন্ডিশন বা আই কোনো ডিজিজ থাকে, ডিজিজের প্রবলেমের কারণে বা আপনি ব্রেইনের কোনো অ্যাবনর্মালিটিসের কারণেও কিন্তু আপনার এই টাইপের প্রবলেম হতে পারে, বা কানের ভিতরে ঝিনঝিন ঝিনঝিন পোকার মতো ডাকা যেটা বৃদ্ধ বয়সে আসলে মোটামুটি হয়ে থাকে, এইগুলো সমস্যার কারণে কিন্তু আপনার এই মোশন সিকনেসের সিমটম হচ্ছে এই টাইপেরই আসতেছে ঘুরে পেঁচায়া। এরপরে দর্শক আমরা যেটা জানবো সেটা হচ্ছে তিন নম্বরে এটার সিমটম। সিমটম বলতে গেলে বুঝতেই পারতেছেন আপনার কাছে মোশন সিকনেস বলতে এক নম্বরে সবার আগে যেটা মাথা ঘুরানো বা ভার্টিগো, এক নম্বর মাথা ঘুরবে, মাথা ঘুরানোর সাথে সাথে আপনার বমি হতে পারে। বমি এটা বমিট সিস্টেম আছে, ভমিটিং এর সিস্টেম আছে, এটা হচ্ছে যে কন্টিনিউয়াস ভমিটিং হতে পারে, অথবা স্টেপ মানে এক ঘন্টা আগে একটা বমির ভাব হলো, দেখা গেলো যে দুই ঘন্টা পরে আবার একটা বমির ভাব বা আধা ঘন্টা পর আবার একটা বমির ভাব হচ্ছে, এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বারে আমরা যেটা বলবো যে হাইপার স্যালাইভেশন, স্যালাইভারি গ্ল্যান্ড যদি ওভার অ্যাক্টিভ থাকে, হয়তো মুখটা আপনার যদি দেখা গেলো যে বন্ধ রাখছেন কিন্তু বন্ধ রাখার পর বারবার থুতু ফেলতে মন চাচ্ছে, আপনি থুতুটা বাইরে ফেলতে পারতেছেন না, তার কারণেও কিন্তু এই প্রবলেম হতে পারে, মানে এই 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 সমস্যাগুলোও মানে সিমটম একটা। এর পরবর্তীতে যেটা বলবো নৌশিয়া ভমিটিং আছে, সোয়েটিং আছে, কোল্ড সোয়েটিং যেটা হঠাৎ করে মানে মানে শরীরটাতে জ্বর জ্বর ভাব ফিল করা, এরপর হচ্ছে হেডেক মাথার ব্যথা হওয়া বা মাথা ব্যথার সাথে মাইগ্রেনের প্রবলেম এটা থাকতে পারে, ড্রাউজিনেস বা ঘুম ঘুম ভাব বা ঝিমঝিম ভাব, এই টাইপের সিমটম দেখেই মোটামুটি আমরা কিন্তু বলে বুঝতে পারি যে এটা একটা মোশন সিকনেসের একটা মানে সিমটম, বা বমিটা দেখেও আমরা বুঝতে পারি যে এটা মোশন সিকনেস। এর পরবর্তীতে যেটা জানবো দর্শক সেটা চার নম্বরে আমরা
জানতেছি ডায়াগনোসিস এটারও স্পেসিফিক কোনো ডায়াগনোসিস বলতে তেমন কিছু নাই বাট প্রিভিয়াস কোনো ডিজিজ কন্ডিশন যদি থেকে থাকে তার জন্য আমরা ব্লাডের টেস্ট করতে পারি সিবিসি এসআর হিমোগ্লোবিনের টেস্ট করতে পারি এর সাথে সিরাম ক্রিয়েটিনিনের টেস্ট করতে পারি র‍্যান্ডম ব্লাড সুগার বয়স যদি পেশেন্টের বেশি হয়ে থাকে সেটা টেস্ট আমরা করতে পারি এর পরবর্তীতে জিআইটি ট্র্যাক্টের কোনো প্রবলেম আছে কিনা এটা এন্ডোস্কোপির সিস্টেমের মাধ্যমে আমরা এটা বুঝতে পারব মানে এন্ডোস্কোপি করেও অনেকটা শিওর হয়ে যায় যে আপনার ইন্টারনাল জিআইটি ট্র্যাক্টের ভিতর বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের ভিতরে আপনার কোনো টাইপের অ্যাবনর্মালিটি থাকলেও এই বমির ভাব বা মোশন সিকনেসের সমস্যাটা হয়ে দাঁড়ায় টেস্ট বলতে এগুলোই এখন সরাসরি দর্শক আমরা যেটা যাব এটা মানে ট্রিটমেন্টের দিকে ট্রিটমেন্ট বলতে অ্যাট ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট ন্যাচারাল ট্রিটমেন্টের ভিতরে এক নাম্বার যেটা করতে পারি আমরা সেটা এটা হচ্ছে যে ন্যাচারালি আমরা যখন জার্নি করতে যাব সেই দিনটা মানে অন্য অন্য দিনের চেয়ে নর্মাল খাবার খাবো বা তুলনামূলক কম খাবার আমরা খাবো প্লাস হচ্ছে এর পাশে কম খাবার দাবারের একটা সিস্টেম করব যদি আমরা জার্নি পথে আমাদের বমির ভাব বেশি হয়ে যায় এটা প্রোটেক্টের জন্য আমরা চুইং গাম হতে পারে বা সিবির ট্যাবলেট হতে পারে এই টাইপের জিনিসকে আমরা সাথে রাখব বা পেশেন্টকে হাইপার মানে চোখ আমরা অবশ্যই মানে যদি পেশেন্ট দেখলাম যে বাসে জার্নি বা ট্রেন জার্নি করতেছে আমরা যেটা করব জানালাগুলোর অফ রাইখা দিয়েও আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি এই টাইপের সমস্যাগুলা লুকিং বা বাইরের ইন্টারনাল পরিবেশ যেমন বাসে বসা অবস্থায় বা ট্রেনে বসা অবস্থায় চারপাশ দিয়ে একটা ছুটাছুটির ভাব এটা আমরা যাতে না দেখতে পারি সেটা থেকেও কিন্তু আমাদের এই মোশন সিকনেসটা বাড়ানো মানে কমানো যাবে পাশাপাশি আমরা আদা যেটাকে বলি আদা আসলে অনেকটাই কাজ করে এই ডিজিজ কন্ডিশনের জন্য আদা হালকা আমরা খেতে পারি এরপরে হচ্ছে যে সুপারি বা পান যেটাকে আমরা বলি পান পাশে রাখতে পারি খাওয়ার জন্য যদি আমাদের অ্যাভয়েডিং হচ্ছে স্মোকিং এর কোনো হ্যাবিট থাকে আমরা সেটাকে অবশ্যই বাদ দিয়ে দিব সেটা বিড়ি হোক গুল হোক অথবা অন্য টাইপের নেশা জাতীয় দ্রব্য যদি আমাদের এগুলো আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে বেশি স্টিমুলেট করার কারণে আমাদের বমির চান্সটা বেশি হতে পারে এই টাইপের প্রবলেম যদি বমির পরিমাণটা দেখা গেলো যে কন্টিনিউ হতেই আছে আমরা পেশেন্টকে সোজা প্রোন পজিশনে শোয়া দিব শোয়া দিয়া আমরা কিছুক্ষণ ওনাকে রেস্ট নিতে দিব এবং খোলামেলা বাতাস যেন উনি পায় ভেন্টিলেশনের যেটা ব্যবস্থা এই ভেন্টিলেশনের ব্যবস্থাটা সেটা বাসে হোক ট্রেনে হোক বাইরের বাতাসটা যেন ভিতরে ঢুকে বা ঢুকতে পারে এই টাইপের সিস্টেম আমরা অবশ্যই মেনে চলব এরপরে যেটা বলতেছি যে আর্লি ইটিং এর যেটা একটা ব্যাপার মানে জার্নি যাওয়ার ট্রাভেল হওয়ার মানে কিছুক্ষণ আগে নর্মাল কিছু খাবার দাবার খাবো এই টাইপেরই আরও কিছু সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে যে ব্রিথিং এক্সারসাইজ এগুলোও আছে বা মিউজিক শোনার একটা সিস্টেম বা আপনার কনসেন্ট্রেশনটা কন্টিনিউ আপনি মিউজিক মানে যে কোনো টাইপের গান বা অন্য কিছু বা ন্যাচারালি যেটা জার্নি পথে আমরা করতে পারি যেন আমাদের মাইন্ড কনসেন্ট্রেশনটা গানের প্রতি থাকে বাট এক্সটার্নাল ওয়েদারের দিকে যেন না যায় এভাবেও আমরা এই মোশন সিকনেসটাকে প্রিভেন্ট করতে পারবো এর পাশাপাশি যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে যে আপনার হ্যাভি ওয়েট যদি থেকে থাকে সেটা থেকে অবশ্যই আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার যদি নিঃশ্বাসের কোনো প্রবলেম বা লাঙের ডিজিজের কোনো প্রবলেম থাকে সেটার চিকিৎসাটা ন্যাচারালি করেন বা আপনি আগের মতো যেভাবে ছিলেন সেভাবেই আপনি চিকিৎসাটা করতে পারেন মোটামুটি ন্যাচারাল ট্রিটমেন্ট এইগুলার ভিতরে এখন আমরা যাব ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের দিকে ফার্মাকোলজি বা ড্রাগ আপনি কি কি ড্রাগ খেতে পারবেন অ্যাট ফার্স্ট আমরা এটা বলে নেই এটা হচ্ছে যে মানে অ্যাট ফার্স্ট যেটা ড্রাগগুলো আমরা মানে মেডিকেল সায়েন্স চুজ করে থাকে সেটা হচ্ছে অ্যান্টিকোলে এনার্জিক ড্রাগ অ্যান্টিকোলে এনার্জিক ড্রাগের ভিতরে অনেকগুলোই ড্রাগ পড়ে তার ভিতরে এক নম্বরে স্কোপোলামিন এটি একটা ড্রাগ মাথা ঘুরানো বা বমির ভাবের জন্য কাজ করবে স্কোপোলামিন আছে স্কোপোলামিনের পরবর্তীতে এই জেনারেশনের ভিতরে আছে ইন্ট্রানেজাল স্কোপোলামিনও দেওয়া যায় এই ট্যাবলেটটাও কিন্তু ব্যবহার করা যায় নাকের ভিতরে যেটা ব্যবহার করার লাগে এটা আপনি অবশ্যই আপনার যদি মোশন সিকনেসের প্রবলেম কোনো জার্নি করার আগে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন সেকেন্ড যেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিনটা হচ্ছে এইচ অন রিসিপ্টর ব্লকার এবং এটা কিন্তু ব্রেইন বা আমাদের যে মানে এইচ অন রিসিপ্টর যে যেই জায়গাগুলোতে আছে এই রিসিপ্টরগুলোকে ইনহ্যাবিট করে বা হাইপোথ্যালামাস ব্রেইনের হাইপোথ্যালামাসে
বা হিস্টামিক যে কন্ডিশনটা আছে ব্রেনের এই হাইপোথ্যালামাসের ফাংশনটাকে নরমাল রাখার মাধ্যমে আমাদের বমিটাকে প্রিভেন্ট করে এবং যে রিসেপ্টরটাকে ব্লক করে এটা হচ্ছে এইচ1 রিসেপ্টর এবং অ্যান্টিহিস্টামিনের ভিতরে অনেকগুলো ঔষধি আছে এটা সিরিয়ালি আমরা বলে নেই এক নম্বরে হচ্ছে ডাইফেনহাইড্রামিন এটা একটা দুই নম্বরে হচ্ছে সিনারিজিন ডাইফেনহাইড্রামিন এবং সিনারিজিন একসাথে করেও একটা ট্যাবলেটটা থাকতে পারে বা আছে এটা হচ্ছে সিনারন প্লাস স্কয়ার ফার্মাসিউটিক্যালে সিনারন প্লাস নামে একটা ট্যাবলেট আছে যেটা ভার্টিগো মাথা ঘোরা বা বমি ভাব ডিজিনেস যেটা আছে এটার জন্য ব্যবহার করা হয় আপনারা যাত্রা পথে এটা যেটা করতে পারেন আপনারা আধা ঘন্টা আগে আপনারা সিনারিজিন বা ওই যে যেটা বলতেছি যে সিনারিজিন টাইপ গ্রুপ বা সিনারন প্লাস স্কয়ারের যেটা যেটা কোম্পানির নেমে আছে সিনারন প্লাস নামে ট্যাবলেটটা আমরা খেতে পারি তো এক নম্বর ডাইফেনহাইড্রামিন দুই নম্বর হচ্ছে সিনারিজিন তিন নম্বর হচ্ছে ম্যাকলিজিন ম্যাকলিজিনটা যদিও বাংলাদেশে অ্যাভেলেবল না হয়তো কোনো কোনো কোম্পানি ম্যাকলিজিন জেনেরিক নেমে এবং এটার ব্র্যান্ড নেমে নিয়ে আসতে পারে আমার কাছে এটা সঠিক জানা নেই তো ম্যাকলিজিনের পরে আমরা যেটা জানবো এটা হচ্ছে প্রোমেথাজিন যেটা এরপরের যে ট্যাবলেটটা এই সেক্টরটাতে কাজ করবে এটা হচ্ছে প্রোমেথাজিন গ্রুপের ট্যাবলেট বা জেনেরিক নেমের ট্যাবলেট সারা পৃথিবীতে প্রোমেথাজিন নামেই পাওয়া যায় যদি বাংলাদেশে কোনো কোম্পানি বা কোনো ডক্টরের পরামর্শ আপনার নিতে হয় অবশ্যই আপনারা নেবেন এর পরবর্তীতে আমরা সিস্টেমিক নার্ভ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কাজ করা কিছু ঔষধের নাম আমরা জেনে নেব এর ভিতরে এক নম্বর হচ্ছে ডেক্সট্রো অ্যাম্ফেটামিন এটা হচ্ছে যে বমি মাথা ঘোরা নৌশিয়ার জন্য ভালো কাজ করে থাকে এটা ডোজ স্পেসিফিকভাবে আপনারা বমির পুরো মানে পূর্ব সময় যেটা আছে এই সময়টাতে আপনারা এই ট্যাবলেটটা খেতে পারেন এর পাশাপাশি যেটা করতে পারেন আপনারা দুই নম্বরে যেটা করবেন মেটোক্লোপ্রোপামাইড হ্যাঁ মেটোক্লোপ্রোমাইড যেটা আছে এটাও কিন্তু বমির জন্য মাথা ঘোরার জন্য এই ট্যাবলেটটাও অনেক সুন্দর কাজ করে এটাও গেল এরপরে লাস্ট যেগুলো আপডেট কিছু ড্রাগ আমাদের ফার্মা মার্কেটে বা বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি এগুলো সম্পর্কে আমরা বলবো আগের যে ঔষধগুলোর কথা বললাম এই ঔষধগুলোও ভালো কিন্তু ভালোর ভালো বলে একটা কথা থাকে সেটা হচ্ছে যে লাস্ট যেটা অ্যাভেলেবেল আমাদের বমির জন্য বা ব্যবহার আমরা করে থাকি বা মাথা ঘোরা বা ডিজিনেস মোশন সিকনেস এই টাইপের সমস্যার জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে অন্ডাসেট্রন যেটা গ্রুপ আছে আমাদের অন্ডাসেট্রন গ্রুপের নাম এটার এই ট্যাবলেটটা সারা বিতে অন্ডাসেট্রন নামেই চলে এবং এটার কোম্পানির নাম হচ্ছে বাংলাদেশে হয়তো ইনসেট অপশনিনের অ্যানসেট নামে আছে এটার অ্যানসেট টু ফোর এবং এইট এমজির ট্যাবলেট একটা এটাও যাত্রা পথে আপনি খাওয়া মানে যাত্রা ভ্রমণ বা জার্নির আধা ঘন্টা আগে আপনি এই ট্যাবলেটটা খেয়ে নিতে পারেন এটা আপনার জন্য অবশ্যই অনেক উপকার উপকারে আসবে জার্নিতে এটা হচ্ছে অ্যানসেটের কথা আবার বলে দেয় অ্যানসেট গ্রুপের নাম অন্ডাসেট্রন আধা ঘন্টা আগে অবশ্যই জার্নির আপনাকে খেতে হবে এবং এর পরবর্তীতে যদি আপনি মেজর মানে লং টাইম জার্নি করে থাকেন তো এর জার্নির মাঝখানে বা বারো ঘন্টা বা তার বেশি যদি জার্নি হয়ে থাকে এর মাঝে আপনি আরও একটা ট্যাবলেট এটা খেতে পারেন কোনো প্রবলেম নাই এরপরে যেটা জানবো সেটা হচ্ছে গ্রানিসেট্রন যদিও গ্রানিসেট্রন বাংলাদেশে এই ট্যাবলেটটা এখনো পাওয়া যায় না হয়তো বা অ্যাভেলেবেল না কিন্তু বাইরের ইউরোপিয়ান কান্ট্রিতে গ্রানিসেট্রনটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এর লাস্ট যে ট্যাবলেটটার কথা আমরা জানবো যেটা হর হামেশ আমাদের জন্য ব্যবহার করা হয় বা আমরা যে কোনো ওষুধের দোকানে বমি বা যাত্রা পথে মোশন সিকনেসের জন্য যে আমরা ওষুধটা নিয়ে থাকি সেটা হচ্ছে হায়োসিন হাইড্রোব্রোমাইড এটা হচ্ছে গ্রুপের নাম সারা পৃথিবীতে এই নামেই চলে হায়োসিন হাইড্রোব্রোমাইড এটা এই নামটা হচ্ছে জেনেরিক এবং বাংলাদেশে এটার কোম্পানি নাম আছে এটা হচ্ছে যে আপনার জয় ট্রিপ নামে নামানা ফার্মাসিউটিক্যালের একটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা হচ্ছে 150 mg এবং 300 mg যদি আপনার বয়স 18 বছরের কম বা বাচ্চা যদি হয়ে থাকেন তার জন্য বা 3-4 বছরের বেবি বা বাচ্চা যদি হয়ে থাকে বা 7 বছর বা 7 বছরের আপ কোনো বাচ্চা হয়ে থাকে তার জন্য হচ্ছে 150 mg একটা ট্যাবলেট যাত্রাপথের আধা ঘন্টা আগে আপনাকে খেতে হবে আর আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন তার জন্য 300 mg একটা জয় ট্রিপ ট্যাবলেট আপনি খাবেন এটাও হচ্ছে জার্নি পথে আধা ঘন্টা জার্নিতে উঠার বা জার্নি স্টার্ট করার আধা ঘন্টা পূর্বে আপনাকে এই ট্যাবলেটগুলো মূলত খেতে হবে এর পাশাপাশি দর্শক আরও আছে হোম রেমেডি বা এই যে জিঞ্জার এয়ার ফ্রেস তারপরে দেখা গেল যে আদা টাদার কথা বললাম সুইনগাম বা সিভি ট্যাবলেটটা আপনার সাথে রাখতে পারেন এই টাইপের জিনিসগুলোকে আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং
আপনি যদি জার্নিতে খুব কম কমফোর্টেবল ফিল করেন, আপনাকে হয়তো ছোট ছোট কিছু জার্নি করে আপনাকে এই জার্নির মানে 10 কিলোমিটার 20 কিলোমিটার বা 50 কিলোমিটার এরকম রাস্তা আগে এট ফার্স্ট আপনি জার্নি করে দেখবেন। এইভাবে আসলে অ্যাডাপটেশন চলে আসে আমাদের ম্যাক্সিমাম লোকজন যারা আছে তাদের ক্ষেত্রে। তো মূলত দর্শক এইটুকুই আজকের মতো। আপনারা এই মোশন সিগনেস সম্পর্কে আরো ডিটেইল যদি জানতে চান আপনাদের যেটা করতে হবে আপনারা rxharun.com ওয়েবসাইট ভিজিট করবেন। এটার ভিজিটের পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে মোশন সিগনেস দিয়ে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি যে আর্টিকেলটা পাবেন মোশন সিগনেস কজেস সিমটম ডায়াগনোসিস ট্রিটমেন্ট নামে এই আর্টিকেলটা আপনি পেয়ে যাবেন। ইংলিশে পড়তে আপনার কোনো প্রবলেম হলে অবশ্যই আপনি এটা বাংলাতে ট্রান্সলেশনের সিস্টেম রাখা আছে। এটা কম্পিউটারের মানে রাইট আপার আপার সাইডে একটা মোবাইলের আপনি মানে রাইট আপার পজিশনটাতে আপনার ট্রান্সলেট নামক একটা ট্যাব আছে, ট্যাবটাতে ক্লিক করে বাংলাদেশের যে ফ্ল্যাগগুলো চলে আছে সেই ফ্ল্যাগে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে সুন্দরভাবে আপনার মোশন সিকনেসের এই আর্টিকেলটা বাংলায় ট্রান্সলেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি বাংলায় এটা ডিটেইলস আপনি পড়ে ফেলতে পারেন। এবং এর পাশাপাশি আমাদের এই ইনফরমেশন নিয়ে আপনাদের কোনো দ্বিমত যদি থেকে থাকে বা আরও কিছু জানার কিউরিওসিটি আপনাদের মনের ভিতরে যদি অ্যারাইজ করে আপনারা সুন্দর একটা অপশন রাখা আছে আপনারা কমেন্টের অপশনে ভিডিওর নিচে কমেন্ট অপশনে গিয়ে আপনারা কমেন্ট করে আমাদের মতামত জানাতে পারেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আমাদের rxharun.com এর ওয়েবসাইট বা আমাদের প্রতিনিধির পক্ষ থেকে। তো ভালো থাকবেন আপনারা, আপনাদের যাত্রা শুভ হোক, এটাই আমাদের মানে সফলতা এটাই। এই বলেই নতুন কোনো টিউটোরিয়াল বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা করব। আনটিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।